नमस्कार बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल स्मार्ट स्टाडी फॉर सक्सेस। बंधुरा एसएससी जीडी कन्स्टेबल 2023 एर एकदम फाइनल काट अफ आज के सठीक भावे तुम्हारे विश्लेषण करब। चार दिन तुम्हारे हो गए 10, 11, 12, 13 ठीक है। आज के 14 तारीख एग्जाम चलते तो चार दिन जो प्रश्नपत्र एसेছে प्रश्नपत्र केमन होয়েছে ठीक है। जरा प्रार्थी रही तरह काछ থেকে যে एक्सपिरियेंसটা আমি পেয়েছি অনেকের কাছ থেকে तो সেটার উপর ভিত্তি করে আজকে তোমাদের একটা কাট অফ নিয়ে আসছি এসএসসি জিডি কনস্টেবল 2023। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটা কথাই বলে রাখছি তোমাদের কিন্তু এবার কাট অফ বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল এর পশ্চিমবঙ্গে যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা বা ভাই বোনেরা রয়েছে তাদের কাট অফ কিন্তু এবার একটু কম দিতে চলেছে। কেন কম যেতে চলেছে তো সেটি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং সবশেষে আমার ব্যক্তিগতভাবে আমার যেটা এক্সপেক্টেড একটা তোমাদের কাট অফ বা শেষ করে তোমাদের বলবো সেটাও তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি জিডি শেষ কোর 2023। তো দেখো তোমাদের সম্পূর্ণ আমি বিস্তারিতভাবে বলছি। তোমাদের জিডি পরীক্ষার কিন্তু 4 দিন অতিক্রান্ত হয়ে গেছে। অনেকের পরীক্ষা তোমাদের ভালো হয়েছে ঠিক আছে। অনেকের কাছে শুনেছি যে অনেকের পরীক্ষা সত্যি কিন্তু খুব ভালো হয়েছে ঠিক আছে। প্রশ্নপত্র খুব ভালো এসেছে, কেউ বলতে পারবে না যে দাদা প্রশ্ন খুব কঠিন এসেছে, প্রশ্ন খুব টাফ এসেছে, প্রশ্ন খুব ভালো এসেছে, প্রশ্নের মান ইজি টু মডারেট হয়েছে ঠিক আছে। এটা সত্যি কথা, কারণ আমিও তোমাদের প্রত্যেক দিন কিন্তু ভিডিও দিচ্ছি রাত্রিবেলা করে যে তোমাদের জিকে এবং রিজনিং পার্ট থেকে যে সমস্ত প্রশ্ন আসছে সেটা নিয়ে তোমাদের ভিডিও দিচ্ছি। 80টি প্রশ্ন যার সময় মাত্র 60 মিনিট। আবার অনেকের সাথে আমার কথা হয়েছে যারা 80টি প্রশ্ন সম্পূর্ণভাবে দেখতে পায় না, এটা একদম বাস্তব কথা। এই জন্য তোমাদের আমি এর আগেও ভিডিও করে বলেছিলাম যে সম্পূর্ণ কোশ্চেন তোমরা দেখবে ঠিক আছে। অনেকের সাথে আমি এটা কথা বলেছি যে তারা সম্পূর্ণ 80টি কোশ্চেন দেখতে পারেনি কেবলমাত্র সময়ের অভাবে ঠিক আছে। প্রশ্নগুলো তারা পারত, পরে যারা ভিডিও দেখেছে শুনেছে কী কী প্রশ্ন ছিল, তারা কোন কোন প্রশ্ন পারেনি বা দেখতে পারেনি এতগুলো সময়ের অভাবে, তো সেখানে তারা দেখছে অনেক প্রশ্ন ছিল যে তারা পারত তারা দেখতে পারেনি। দেখো এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংও আছে, দুটি ভুল হলে 1 নম্বর তোমাদের কাটা যাচ্ছে ঠিক আছে। তো প্রশ্নের মান বিচার করলে 20 থেকে 30% প্রশ্ন একদম সহজ ছিল, 30 থেকে 70% প্রশ্ন মডারেট লেভেল ছিল, বাকি 20% কিন্তু হার্ড ছিল। আবার কিছু লং টাইপের প্রশ্ন ছিল যেগুলি পড়তে উত্তর দিতে 2 মিনিট সময়ও লেগে যেত ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের এক্সাম প্রশ্নের সেটটা কেমন করা হয়েছে। 20 থেকে 30% অর্থাৎ 100-র মধ্যে 20 থেকে 30টা প্রশ্ন তোমাদের ইজি লেভেলের ছিল ঠিক আছে। এবং মডারেট লেভেল মানে খুব একটা সোজাও না খুব একটা কঠিনও না ঠিক আছে। মানে যারা মনে করো এই 3-4 মাস আগের থেকে পড়া শুরু করেছে তাদের জন্য এটা বেস্ট হবে। সেখানে কিন্তু তোমাদের 60 থেকে 70টা প্রশ্ন সেখান থেকে এসেছে মডারেট লেভেলের, এবং হার্ড প্রশ্ন এসেছে ধরো 100-র মধ্যে 20 থেকে 25টা। আবার কিছু কিছু প্রশ্ন এসেছে লং টাইপ প্রশ্ন যেগুলোকে যারা প্রশ্ন সেট করে তারা ওভাবেই সেট করে যাতে পড়তে তোমাদের সেখান থেকে 2-3-4 মিনিট 2-3 মিনিট সময় তোমাদের লাগে যাতে তোমার সময়টা, তো এইরকম প্রশ্ন সেট হয়েছিল ঠিক আছে। তো সম্পূর্ণটা হচ্ছে তোমার উপর নির্ভর করবে তুমি কিভাবে কোন প্রশ্নের উত্তর আগে দিচ্ছ, তোমার ব্রেন কীভাবে কাজ করছে সেই 60 মিনিটের সময়ের মধ্যে, যেখানে তোমাদের 80টা সময় নিতে হবে ঠিক আছে। তো চলো পরবর্তীতে দেখবো আরও কিছু বিশ্লেষণ যেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। চলো দেখো বন্ধুরা যারা রানিং পড়াশোনা করে আসছে না তারা ভালোই উত্তর দিতে পেরেছে। মানে রানিং পড়াশোনা মানে ধরো 4-5 মাস আগের থেকে তারা প্রিপারেশন আছে তারা ভালোই উত্তর দিতে পেরেছে। যারা পরীক্ষার ঠিক 1.5-2 মাস আগে পড়াশোনা শুরু করেছে তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে যেখানে মডারেট টু হার্ড লেভেল প্রশ্ন ছিল সেগুলো সলভ করতে, স্বাভাবিক কথা ঠিক আছে। আমার মতে তোমাদের প্রশ্ন কিন্তু একদম পারফেক্ট ছিল, একদম সোজাও বলা যাবে না খুব কঠিনও বলা যাবে না, মডারেট ঠিক আছে, ইজি টু মডারেট। সোজা প্রশ্ন ছিল, কঠিন প্রশ্ন ছিল এবং ঘুরিয়ে পিছিয়ে প্রশ্নও ছিল ঠিক আছে। দেখো আর এখানে কাট অফ তোমাদের খুব একটা বেশি যাবে না বলে আমার মনে হচ্ছে, কারণ এরপরে কিন্তু তোমাদের 24 মিনিটে 5 কিলোমিটার দৌড় আছে, তারপরেও তোমাদের মেডিকেল পরীক্ষা আছে, দৌড়েও অনেকে বাদ যাবে, মেডিকেল পরীক্ষাও অনেকে বাদ যাবে, প্রক্রিয়া আরও আছে, প্রচুর পরীক্ষার্থী দৌড় ও মেডিকেলে বাদ যাবে। এবার 45,000 শূন্যপদ রয়েছে যা গতবার 2021-এর ভ্যাকান্সির তুলনায় কিন্তু প্রায় দ্বিগুণ বলা চলে। গতবার ছিল কত 25,000 সামথিং ছিল। একটু ভালো করে যারা পড়বে উত্তর দিয়ে আসবে মন শান্ত করে তারা এবার সবাই সিলেক্ট হবে। তবে আমার যে নম্বরটা পেলে তুমি সেভ করে থাকতে পারবো সেটা আমার মনে হয়, সেটা আমি পরবর্তীতে তোমাদের বলছি ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলবো, যারা আপকামিং পরীক্ষা দিতে যাচ্ছ জিডি কনস্টেবলের মাথা ঠান্ডা রাখবে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিংটা কম করার চেষ্টা করবে ঠিক আছে। প্রশ্ন কিন্তু খুব একটা হার্ড হচ্ছে না, কারণ তোমরা প্রত্যেক দিন আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি রাত্রিবেলা করে ঠিক আছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছ প্রশ্নের লেভেলটা তোমাদের কেমন, হঠাৎ হঠাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিছু প্রশ্ন দিচ্ছে, বড় প্রশ্ন লং প্রশ্নকে স্কিপ করার চেষ্টা করবে। তোমার যে পাওয়ার যেখানে আছে, হয় রিজনিং, জিকে, ম্যাথ, যেখানে তোমার পাওয়ার আছে সেটাকে আর চেষ্টা করবে, ভালো করে করবে। আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের যে 80টা কোশ্চেন আছে না, সেই 80টা কোশ্চেন সম্পূর্ণ দেখে আসার চেষ্টা করবে। হতে পারে সেখান থেকে তুমি আরও 4-5টা নাম্বার পেলে, কারণ একটা প্রশ্নের নাম্বার 2 আছে, একটা ঠিক হলে 2 নম্বর ঠিক হবে। তোমার এই দিকটা একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নেব আমাদের কাট অফ, এক্সপেক্টেড কাট অফটা ঠিক কত হতে পারে, চলো দেখানো যাক। এবার আমরা দেখব এসএসসি জিডি সেট স্কোর 2023 বা কাট অফ। দেখো প্রথমে আমি আসবো জেনারেল প্রার্থী বা ইউয়ারদের ক্ষেত্রে। তোমরা যদি তোমাদের পরীক্ষায় 80টি প্রশ্নের মধ্যে নেগেটিভ মার্কিং ছাড়া 38 থেকে 42টি প্রশ্ন সঠিকভাবে করে আসতে পারো, তাহলে তোমরা একটু ভালো স্কোরে থাকবে, ভালো পজিশনে থাকবে। একটা কথা স্পষ্ট করে বলছি, 38 থেকে 42টা প্রশ্ন যদি করে আসো উইদাউট নেগেটিভ, যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে, তারা একটা ভালো সেট করে তোমরা থাকতে চলেছো। যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের বলবো 36 থেকে 39টি প্রশ্ন তোমরা সঠিক করে আসার চেষ্টা করবে উইদাউট নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমার মনে হয় এক্সপেক্টেডভাবে তোমরা একটা ভালো সেট করে থাকবে, কারণ এরপর তোমাদের মাঠ হবে, এরপর তোমাদের মেডিকেল পরীক্ষা হবে, মাঠে পাস করলে মেডিকেল হবে। যারা এসটি প্রার্থী রয়েছে তাদেরকে বলবো 38 থেকে 40টি প্রশ্ন করে আসার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ প্রিভিয়াসের যে কাট অফটা সেটাকে লক্ষ্য করলে দেখা যাবে তোমাদের কিন্তু ওবিসি প্রার্থীদের থেকেও কিন্তু এসটিদের কাট অফটা একটু বেশি গিয়েছিল, ঠিক আছে? এসসি প্রার্থীদের 33 থেকে 36টি প্রশ্ন করে আসবে, আশা করি তোমরা সিলেক্ট হয়ে যাবে। তো অল ওভার যে ক্যাটাগরিগুলো বললাম, ইউআরদের 76 থেকে 84, ওবিসিদের 72 থেকে 78, এসটিদের 76 থেকে 80 এবং এসসিদের 66 থেকে 72। এটা হচ্ছে সম্পূর্ণ আমার একটা এক্সপেক্টেড তোমাদের সেট স্কোর বা কাট অফ তোমরা বলতে পারো। এই নম্বরের মধ্যে থাকলে আশা করছি তোমরা মাঠে ডাক পাবে, মাঠে পাস করলে তোমাদের মেডিকেল হবে। প্রসেস লম্বা আছে, শূন্যপদ রয়েছে, গত বছরের থেকে প্রায় দ্বিগুণ শূন্যপদ রয়েছে। তো ভালো করে পড়াশোনা করো একটু, আশা করছি একটু ভালো করে পড়াশোনা করলে যাদের নাম্বার মোটামুটি 35, 36 থেকে 38, 40টা কোশ্চেন ঠিক করে আসতে পারবো ক্যাটাগরি অনুযায়ী, অবশ্যই তোমরা যদি মাঠে পাস বা মেডিকেলে ফিট হও, অবশ্যই তোমরা চাকরিটা পাচ্ছ। ভ্যাকান্সির দিকটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, এটাও লক্ষ্য করো, ঠিক আছে? আর প্রশ্ন একই আসছে, ভালো প্রশ্ন আসছে, খুব কঠিন না, খুব সহজ না, ইজি টু মডারেট। ভালো করে পড়াশোনা করো, সবাই সাকসেস হবে। তো এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রিবেলা এখন থেকে তোমরা এসএসসি জিডি কনস্টেবলের যে পেপারগুলো আসছে, কেমন প্রশ্ন আসছে, সেই প্রশ্নের বিশ্লেষণ সাথে উত্তর তোমরা পেয়ে যাবে। ভিডিওটি শেষ করছি, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।